নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিং এর পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের নতুন বাংলা বইয়ের 3.3.3 লেখা নিয়ে মতামত, অর্থাৎ পৃষ্ঠা নাম্বার 58 এ যে ছকটি রয়েছে সেটির একটি নমুনা উত্তর প্রদর্শন করব। তো চলো শুরু করা যাক। তো এখানে বাম কলামে আত্মস্মৃতি রচনায় যা আছে সেখান থেকে আমাদের লাইনগুলো লিখতে হবে, ডান কলামে সেটা নিয়ে আমাদের মতামত বা জিজ্ঞাসা থাকলে সেটা লিখতে হবে। একটা তো করে দেওয়া আছে বইয়ে, বাকিগুলো আমরা করব। তো দুই নাম্বারটাতে আমরা একটা লাইন নিয়েছি, ঢাকা নারায়ণগঞ্জ হতে যায় বড় বড় কুঞ্জর নৌকা, কুঞ্জরার নৌকা। তো এইটা আমার মতামতে আমরা লিখেছি যে অনলাইনে খোঁজ করে দেখেছি এই তথ্যটি সঠিক, তখন বড় বড় নৌকায় যাতায়াত করা হতো। তিন নাম্বারটি লক্ষ্য করো, এটি হচ্ছে যে 1857 সালের ফৌজি বিদ্রোহে ঢাকার দেশি সিপাহীরাও যোগ দিয়েছিল। এই লাইনটি আমরা নিয়েছি রচনা থেকে, ডান কলামে মতামতে লিখেছি 1857 সালের ফৌজি বিদ্রোহের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় এই তথ্যটি সঠিক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।